আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকের সংবাদের শুরুতে জানিয়ে দিব, কয়েকদিনের মধ্যেই ধ্বংস হবে ইউক্রেন, বলেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী। ফিনল্যান্ড এবং সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীরা ন্যাটোতে যোগদানের বিষয়ে প্রোটোকল স্বাক্ষর করেছেন। ব্যাপক ক্ষয়ক্ষতির পরও যুদ্ধে লাভ দেখছে জেলেনস্কি। ইরানকে মোকাবেলায় ফ্রান্সকে চাপ দিচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী। 82 মিলিয়ন টনের তেলের খনি পেয়েছে রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। কয়েকদিনের মধ্যেই ইউক্রেন ধ্বংসের ঘোষণা দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী। ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের গত 10 দিনে সেনাবাহিনী 170 বিদেশি ভাড়াটে নিহত হয়েছে। মঙ্গলবার এ বিভাগের প্রধান সের্গেই শৈগু কর্তৃক রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি সম্মেলন কলে এটি বলেছে। প্রতিরক্ষা মন্ত্রী যোগ করেছে যে আরও 99 জন বিদেশি নেজালাসনিয়া ত্যাগ করেছেন। রাশিয়া দোনেৎস্ক এবং লুহানস্ক পিপলস রিপাবলিক এর বিরুদ্ধে শত্রুতায় অংশ নিতে অস্বীকার করেছে। নির্ধারিত সব কাজ শেষ না হওয়া পর্যন্ত ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান চলতেই থাকবে। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু কর্তৃক একটি সম্মেলনে এই কথা বলা হয়েছে। সুপ্রিম কমান্ডার ইন চিফ দ্বারা নির্ধারিত কাজগুলি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বিশেষ সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে প্রতিরক্ষা মন্ত্রী জোর দিয়ে এই কথা বলেছে। এদিকে জানিয়ে দিব, ফিনল্যান্ড এবং সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীরা ন্যাটো দেশগুলো যোগদানের বিষয়ে প্রোটোকল স্বাক্ষর করেছেন। ফিনল্যান্ড এবং সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাবিস্টো এবং অ্যান লিন্ডে, সেই সাথে 30টি দেশের রাষ্ট্রদূত, উত্তর আটলান্টিক জোটের সদস্যরা 5ই জুলাই মঙ্গলবার একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানে ফিনল্যান্ড এবং সুইডেনের ন্যাটোতে যোগদানের প্রোটোকলগুলিতে স্বাক্ষর করেছেন। আজ আমরা আনুষ্ঠানিকভাবে যোগদান প্রোটোকল স্বাক্ষর করছি এবং অনুসমর্থন পদ্ধতি চালু করছি। ন্যাটোর দরজা ইউরোপের সকল গণতন্ত্রের জন্য উন্মুক্ত। এটি ফিনল্যান্ড এবং সুইডেন ও ন্যাটোর জন্য একটি ভালো দিন। আমরা 32টি সদস্য দেশের সাথে শক্তিশালী হয়ে উঠব, ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ উদ্ধৃত করে এই কথা বলেছেন বার্তা সংস্থা তাসকে। ফিনল্যান্ড এবং সুইডেন জোটের সকল সদস্য দেশ কর্তৃক নথি অনুমোদনের পরই ন্যাটোতে যোগদান করতে পারবে। এর আগে তুরস্ক বেশ কিছু শর্ত রেখে ফিনল্যান্ড এবং সুইডেনের জোটে প্রবেশের বিরোধিতা করেছিল। পরে 29 জুন আঙ্কারা এই দেশগুলিকে ন্যাটোতে ভর্তি করতে সম্মত হয়। এর আগে রাশিয়ার এক অনলাইন পত্রিকা লিখেছিল যে একই দিনে ব্লকে যোগদানের জন্য একটি আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের প্রাককালে বলেছিলেন যে জোটে যোগদানের প্রক্রিয়া তুর্কি সংসদের অনুমোদন ছাড়া অগ্রসর হবে না, এই বিষয়ে হট্টগোল না করার আহ্বান জানিয়েছেন। এদিকে জানিয়ে দিব, ব্যাপক ক্ষয়ক্ষতির পরও যুদ্ধে লাভ দেখছেন জেলেনস্কি। রাশিয়ায় হামলার পর পুরো ইউক্রেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেশের 2,500-এর বেশি শহর এবং অঞ্চল রাশিয়ার হাতে চলে গেছে। এর মধ্যে যুদ্ধে লাভ দেখছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি মনে করেন এ যুদ্ধ ইউক্রেনকে ঐক্যবদ্ধ করেছে, সংস্কারের গতি বাড়িয়েছে এবং ইউরোপ ও ন্যাটো সামরিক জোটকে একত্রিত করেছে। খবর আনাদোলু এজেন্সির। গতকাল সোমবার জেলেনস্কি বলেন, যুদ্ধে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, সরকারি বেসরকারি বিভিন্ন অবকাঠামো নষ্ট হয়েছে, কিন্তু এই যুদ্ধের মধ্য দিয়ে মানুষ গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হয়েছে, যার এর আগে শত শত বছরেও দেখা যায়নি। আশা করা যায় ইউক্রেন পুনর্গঠনে আমাদের সবচেয়ে বড় সংস্কার হয়ে উঠবে। তিনি আরও বলেন, আমরা ইউরোপের প্রতিটি মৌলিক মূল্যবোধকে উপলব্ধি করতে পেরেছি। আমাদের ব্যাপারে ন্যাটো সদস্য দেশগুলোর সমর্থনের বিষয়টি ন্যাটো জোটকে একত্রিত করেছে। যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইউক্রেনের পুনর্গঠনের জন্য একটি রোডম্যাপ তৈরি করতে গতকাল সোমবার অন্তত 38টি দেশ এবং আন্তর্জাতিক সংস্থার নেতারা সুইস শহর লুগানোতে একত্রিত হয়েছেন। ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শামিহাল, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসও সম্মেলনে যোগ দেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্বব্যাংক এবং অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানও এতে অংশ নেয়। সম্মেলনে জাতিসংঘের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রশাসক আসিম স্ট্রেইনার, অংশ নিয়েছিলেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডিও। সুইস পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইউক্রেন রিফর্ম কনফারেন্সের নতুন নামকরণ করা হয়েছে ইউক্রেন রিকভারি কনফারেন্স। এর মধ্য দিয়ে একটি রাজনৈতিক কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ইউক্রেন পুনর্গঠনের পথ প্রশস্ত হলো। এদিকে জানিয়ে দিব, ইরানকে মোকাবেলায় ফ্রান্সকে চাপ দিচ্ছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়াহ লাপিদ মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে ইরানের পারমাণবিক আলোচনায় কঠোর এবং সীমিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য চাপ দেয়। ইয়াহ লাপিদ
আরও সতর্ক করেছে যে তেহরান সমর্থিত হিজবুল্লাহ গ্রুপ আগুন নিয়ে খেলছে। একজন কর্মকর্তা উল্লেখ করে এই কথা বলেছেন। ল্যাপিদের ফ্রান্স সফর, গত সপ্তাহে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হওয়ার পর তার প্রথম বিদেশ সফর। ইসরায়েলেরা নভেম্বরে স্ন্যাপ নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার সময় কূটনৈতিক উত্তেজনা বাড়াতেও একটি সুযোগ। ফ্রান্স হলো বিশ্বশক্তিগুলোর মধ্যে একটি যা ইরানের সাথে 2015 সালের পারমাণবিক চুক্তিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে, যা পূর্ববর্তী মার্কিন প্রশাসন দ্বারা বাতিল করা হয়েছিল এবং যার বিরোধিতা করছে ইসরায়েল। ইসরায়েল ইরানের পরমাণু কর্মসূচির ওপর নিষেধাজ্ঞাকে অপর্যাপ্ত বলে মনে করে। লেবাননের প্রাক্তন ঔপনিবেশিক প্রশাসক হিসেবে ফ্রান্সের বৈরুতে অতিরিক্ত রাজনৈতিক প্রভাব ছিল। শনিবার লেবাননের অর্থনৈতিক সংকটকে ক্ষতিগ্রস্ত করায় নেতারা হতবাক হয়েছিল যখন ইসরায়েল তিনটি হিজবুল্লাহ ড্রোন গুলি করে ভূপাতিত করে এবং ভূমধ্যসাগরীয় গ্যাস রিগগুলির একটিতে চালু করা হয়েছিল। ইসরায়েলের একজন সিনিয়র কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ইরান ইস্যুতে ফ্রান্স খুবই সক্রিয়, আমাদের মামলা বিবেচনা করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ইসরায়েল জেসিপিওএ প্রত্যাবর্তনের বিরুদ্ধে, একই টোকেনে আমরা চুক্তির বিরুদ্ধে নই, আমরা একটি খুব শক্তিশালী চুক্তির জন্য খুঁজছি। ইসরায়েল পারমাণবিক আলোচনায় অংশগ্রহণকারী নয়, কিন্তু পশ্চিমা শক্তিগুলি তার চিরশত্রু সম্পর্কে ইসরায়েলের উদ্বেগকে গুরুত্ব দিয়েছে এবং চিন্তিত। ইরান যদি কূটনৈতিক একটি শেষ পরিণতি হিসেবে দেখে, তবে তারা পূর্ব নির্ধারিত সামরিক পদক্ষেপ নেবে। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তি থেকে প্রত্যাহার করেছে, ইরান নিজেই এই চুক্তি লঙ্ঘন করেছে, সম্ভাব্য বোমা তৈরির সাথে পারমাণবিক প্রকল্পগুলিকে বাড়িয়েছে, যদিও তাদের একই ধরনের কোনো পরিকল্পনা ছিল বলে অস্বীকার করা হয়েছে। এর প্রযুক্তিগত অগ্রগতি অব্যাহত রয়েছে যখন পারমাণবিক আলোচনা এখন পর্যন্ত নিষ্ফল হয়েছে। আমরা এই অন্তহীন আলোচনার অবসান ঘটাতে চাই, সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা বলেছেন। ইরানের ওপর সমন্বিত চাপ আহ্বান করে এবং এর সঠিক কাঠামো ডিজাইন করতে সহায়তা করার প্রস্তাব দিয়েছেন। হিজবুল্লাহর আবাসস্থল লেবাননের ইসরায়েল স্পষ্টতই ইরানের বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে। শনিবার শুটিংকে ইঙ্গিত করে একজন ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তা দলটিকে আগুন নিয়ে খেলা বলে অভিযুক্ত করেছেন। আধিকারিক আগুনের সাথে খেলা সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকার করেছিলেন। তবে তিনি বলেছিলেন যে ইয়ার লাপিদ ম্যাক্রনের সাথে নতুন উপাদান যা ব্যাখ্যা করে কিভাবে হিজবুল্লাহ লেবাননকে বিপন্ন করছে। হিজবুল্লাহ এবং ইসরায়েল 2006 সালে লেবাননের সীমান্ত জুড়ে একটি যুদ্ধে লিপ্ত হয়, কিন্তু তারপর থেকে অনেকাংশে অপরিবর্তিত রয়ে যাওয়া একটি অচল অবস্থার মধ্যে রয়েছে লেবানন। উপকূলের কাছাকাছি কারিশ রিগটি কেবল ইসরায়েলের জন্য নয়, ইউরোপীয় ইউনিয়নের জন্য গ্যাস উৎপাদন করবে। কর্মকর্তারা এই কথা জোর দিয়ে বলেছেন, ইউক্রেন আক্রমণ করার পর থেকে রাশিয়াকে শক্তি সরবরাহকারী হিসেবে প্রতিস্থাপন করার জন্য ইইউ দেশগুলির প্রচেষ্টাকে পুঁজি করে। এদিকে জানিয়ে দিব, 82 মিলিয়ন টনের তেলের খনি পেয়েছে রাশিয়া। সাম্প্রতিক সময়ে রাশিয়া সব থেকে বড় তেল খনি আবিষ্কার করেছে। এটি হচ্ছে অন্যতম একটি খনি। রোসনেফট এক বিবৃতিতে জানিয়েছে, পেচোরা সাগরের মেদিনস্কো ভারাদেস্কি এলাকায় এই তেলের খনির সন্ধান পাওয়া গেছে। পরীক্ষা করে দেখা গেছে সেখানে প্রতিদিন সর্বোচ্চ 220 ঘনমিটার প্রবাহ রয়েছে তেলের। রোসনেফট জানিয়েছেন, এই খনির তেলের মান খুবই উন্নত, এই তেল হালকা, সালফারের পরিমাণ খুব কম এবং ঘনত্ব কম। পেচোরা সাগরের এই এলাকায় তেলের খনি পাওয়ার মধ্য দিয়ে প্রমাণ হলো যে তিমান পেচোরা প্রদেশ তেমন ভালো খনি পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ সম্ভাবনা রয়েছে এবং ওই খনি অঞ্চল আরও তেল অনুসন্ধানের সুযোগ করে দিয়েছে। এদিকে বিশ্ববাজার অনেক চড়া, তাই খোলা বাজার থেকে তরলকৃত প্রাকৃতিক গ্যাস কিনছে না সরকার। দেশে কমে গেছে গ্যাসের সরবরাহ, রান্নার চুলা থেকে শিল্পের চাকাও ভুগছে গ্যাস সংকটে, কমেছে বিদ্যুৎ প্রবাহ, বেড়েছে লোডশেডিং। সরকারের সংশ্লিষ্ট একাধিক দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে। তারা বলেছে, এলএনজি আমদানি কমায় গ্যাস সরবরাহ গত কয়েকদিনে 30% কমে গেছে। জ্বালানি তেলের দামও চড়া, দিনে 100 কোটি টাকার বেশি লোকসান করছে বিপিসি, তাই তেল চালিত বিদ্যুৎ কেন্দ্র পুরোদমে চালানো যাচ্ছে না, বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে। বাংলাদেশ তেল গ্যাস খনিজ সম্পদের কর্পোরেশন পেট্রোল বাংলা সূত্র বলেছে, দিনে গ্যাসের চাহিদা 370 কোটি ঘনফুট, সাধারণত গড়ে 300 কোটি ঘনফুটের মতো সরবরাহ করা হয়। দুই দিন ধরে সরবরাহ করা হচ্ছে 275 থেকে 280 কোটি ঘনফুট। কিছুদিন ধরে ধাপে ধাপে কমানো হচ্ছিল সরবরাহ। এলএনজি কেনা না হলে গ্যাসের সরবরাহ বাড়ানোর কোনো সুযোগ নেই। আপাতত বিশ্ববাজারের প্রতি ইউনিট এনএলজি দাম $38 ছাড়িয়েছে, সর্বশেষ কেনা হয়েছিল $25। এই বিষয়ে পেট্রোল বাজার চেয়ারম্যান নাজমুল আহসান প্রথম আলোকে বলেছে, বর্তমান পরিস্থিতিতে সারা বিশ্বই সাশ্রয়ী হচ্ছে, এনএলজির দাম কমলে স্পষ্টত আমদানি করা হবে।
এর মধ্যে রয়েছে বিদ্যুৎ সংকট। গতকাল সরবরাহ কমেছে 851 মেগাওয়াট বিদ্যুৎ। সারা দেশে লোডশেডিং হচ্ছে। সবচেয়ে বেশি ময়মনসিংহ বিভাগের জেলাগুলোয়, রংপুর, ঠাকুরগাঁও, রাজশাহী, বগুড়াতেও বেড়েছে লোডশেডিং। সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, নোয়াখালী, ফেনী, চাঁদপুরেও লোডশেডিং করতে হচ্ছে। দিনে 5 থেকে 6 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন না গ্রাহকেরা। বগুড়ার গ্রাহক আদনান আজাদ অভিযোগ করেছেন, দিনে 14 ঘন্টার মতো লোডশেডিং হচ্ছে বগুড়ায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।